নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 15ই সেপ্টেম্বর 2024 রবিবারের দৈনিক রাশিফলের ভিডিও, মেষ টু মীন রাশির কেমন যাবে এবং 5টি রাশির লটারি প্রাপ্তির প্রবল যোগ রয়েছে, তার লাকি নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় আমি জানাবো এবং 5 নামের ব্যক্তি হতে চলেছে মালামাল। বিস্তারিত আলোচনা থাকবে, অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, আগামীকাল রবিবার শুক্লপক্ষের দ্বাদশী তিথি রয়েছে, নক্ষত্র রয়েছে শ্রবণা নক্ষত্র, চন্দ্র মকর রাশিতে থাকছে, রাহুকাল বৈকাল 4:30 থেকে সন্ধ্যা 6 পর্যন্ত রাহুকাল রয়েছে। আগামীকাল পশ্চিম দিকে যাত্রা করবেন না, আর পশ্চিম দিকে যদি আপনাদেরকে যাত্রা করতে হয়, কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা পান পাতা মুখে দিয়ে এবং ভগবানের নাম স্মরণ করে আপনারা বেরান, তাতে যে কোনো বাধা আপনাদের দূর হবে। কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে ভালো যেতে চলেছে এই 27টি নক্ষত্রের মধ্যে? দেখুন, শ্রবণা, উত্তরাষাঢ়া, রোহিণী, অশ্বিনী, আদ্রা, মঘা, চিত্রা, সাতী, ধনিষ্ঠা, পূর্বসারা, এই নক্ষত্রগুলোর আগামীকাল দিনটা কিন্তু বিশেষভাবে শুভ যেতে চলেছে। এবং আবারও বলি, ভিডিওর শেষে থাকবে 6 নামের ব্যক্তির অর্থপ্রাপ্তির যোগ, অর্থাৎ যারা রাশি জানেন না তাদের ক্ষেত্রে নামের অক্ষরটা আপনারা অ্যাপ্লাই করবেন, বিশেষভাবে লাভ পাবেন, আর যারা রাশি জানেন তারা অবশ্যই রাশির নামটা আপনারা ফলো করবেন। আলোচনা করা যাক দৈনিক রাশিফল মেষ থেকে মীন রাশি, কোন কোন দিকে আপনাদের শুভ, কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে। 12টি রাশির দৈনিক রাশিফল। মেষ রাশির শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটবে। বিষরাশি মানসিক দুশ্চিন্তা দূর হবে, হঠাৎ অর্থপ্রাপ্তি হবে, কর্মক্ষেত্রে আপনি খুব ব্যস্ত থাকবেন। মিথুন রাশি, শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন, বড় সিদ্ধান্ত, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আগামীকাল নেবেন না, স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর, এবং আপনার চিন্তা আগামীকাল বাড়বে সন্তানের স্বাস্থ্য নিয়ে, অর্থাৎ সন্তানের হেলথ নিয়ে, সন্তানের স্বাস্থ্য নিয়ে আপনার আগামীকাল চিন্তার কারণ হতে পারে। কর্কট রাশি, কেরিয়ারের ক্ষেত্রে সফলতা আসবে, ধন প্রাপ্তির প্রবল যোগ রয়েছে, আপনি কোনো বন্ধুর সাহায্য পাবেন। সিংহ রাশি, স্বাস্থ্য আপনার ভালো হবে, শরীর নিয়ে যারা একটু সমস্যা হচ্ছিল সেখানে শরীর স্বাস্থ্যের জায়গা ভালো হবে। অবিবাহিত যারা রয়েছেন তাদের বিবাহের যোগাযোগ বা কথাবার্তা হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে লাভ হবে। কন্যা রাশি, চাকরি ক্ষেত্রে পরিবর্তন আসবে, ঋণ থেকে মুক্তি হবে এবং আপনি আগামীকাল খুব ব্যস্ত থাকবেন। তুলা রাশি, কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, মান সম্মান হানি হতে পারে, গাড়ি বা বাইক যারা চালাচ্ছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। বৃশ্চিক রাশি, কোনো বড় সমস্যা
মুক্তি পাবেন, সমস্যা থেকে কোন দীর্ঘদিন যে বড় সমস্যাগুলো চলছিল সে সমস্যা থেকে মুক্তি পাবেন, কোনো দূরবর্তী স্থান থেকে আপনার শুভ খবর আসতে পারে, অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। ধনুরাশি, আপনার ভ্রমণ যোগ রয়েছে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ পাবেন, ধন প্রাপ্তির যোগ রয়েছে। মকর রাশি, আপনার যাত্রা হতে পারে, নতুন কাজ আগামীকাল আরম্ভ করতেই পারেন, সেক্ষেত্রে লাভ পাবেন, সম্পত্তি থেকেও কিন্তু আগামীকাল আপনারা লাভ পেতে চলেছেন। কুম্ভ রাশি, স্বাস্থ্যের দিকে নজর রাখুন, গুরুত্বপূর্ণ কাজ করবেন না, কোনো গুরুত্বপূর্ণ কাজে আগামীকাল হাত দিবেন না, নিজের পরিকল্পনা গোপন রাখুন। মীন রাশি, গুরুত্বপূর্ণ কাজ আপনার হয়ে যাবে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, পরিবারে কোনো শুভ কাজ আপনার হতে পারে, হয়তো আপনার জন্মদিন বা কোনো পুজো, যে কোনো জায়গা থেকে আপনি আগামীকাল পরিবারে কোনো শুভ কাজগুলো কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসি আগামীকাল, এই যে নামের ব্যক্তি দিয়ে আমি প্রতিদিন আপনাদেরকে বলি কোন কোন নামের ব্যক্তির অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আমি ছটি নামের ব্যক্তি বলবো। আপনার নামের অক্ষর, প্রথম অক্ষর যদি জি দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি প্রবল যোগ রয়েছে। আপনার নামের অক্ষর যদি বি দিয়ে শুরু হয়, আগামীকাল আপনার অর্থপ্রাপ্তি প্রবল যোগ দেখা যাচ্ছে, লটারি শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে। আপনার নামের অক্ষর যদি এইচ দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল বড় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, যে কোনো দিক থেকে আপনি বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনি হতে পারে আপনার জীবনে। আপনার নামের অক্ষর যদি আই দিয়ে শুরু হয়, আপনার যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে। আপনার নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষরটা আপনার যদি ডি দিয়ে শুরু হয়, আপনার অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হতে চলেছে। আপনার নামের অক্ষর প্রথম যদি সি দিয়ে শুরু হয়, আপনার অর্থপ্রাপ্তির গাঢ় যোগ আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনার জি বি এইচ সি ডি এবং আই এই নামের অক্ষর দিয়ে যদি আপনার প্রথম শুরু হয়, সেক্ষেত্রে আপনাদের অর্থপ্রাপ্তি নিশ্চিত হবে। এবার আসি, যারা অর্থপ্রাপ্তির জন্য প্রচুর চেষ্টা করছেন, অবশ্যই আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, এবং পাশাপাশি আপনারা বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন, এবং পাঁচটি রাশির আমি অর্থপ্রাপ্তির শুভ সময় এবং লাকি নাম্বারটা বলব। প্রথম রাশি মেষ রাশি, মেষ রাশির লাকি নাম্বার 8, আপনাদের শুভ সময় সকাল 9:25 থেকে 10:15 পর্যন্ত। দ্বিতীয় রাশি সিংহ রাশি, সিংহ রাশির অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, সিংহ রাশির লাকি নাম্বার 4, আপনাদের শুভ সময় 10:12 থেকে 11:46 পর্যন্ত। তিন নম্বর রাশি বৃষ রাশি, বৃষ রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, আপনার টার্গেট নাম্বার 3, আপনার শুভ সময় সকাল 10:19 থেকে 11:04 পর্যন্ত। চার নম্বর রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 9, আপনাদের যে শুভ সময় সকাল 9 থেকে 9:43 পর্যন্ত সময়টা শুভ। একদম শেষ রাশি আপনার মীন রাশি, মীন রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, আপনাদের টার্গেট নাম্বার 7, আপনাদের যে শুভ সময়
লাকি নাম্বার যেমন স্যার শুভ সময় সকাল 11টা থেকে 11টা 45 মিনিট পর্যন্ত। অবশ্যই যারা রাশির নাম জানেন না তারা অবশ্যই নামের অক্ষরটাকে অ্যাপ্লাই করবেন, আর যারা রাশি জানেন তারা রাশি নিয়ে অবশ্যই অ্যাপ্লাই করুন। অর্থপ্রাপ্তির যে কোনো লটারি, শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি বা সম্পত্তি থেকে লাভ হতে পারে, অর্থাৎ যে কোনো দিক থেকে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। অবশ্যই আবারও বলি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।